এটা ব্রিটেনের সবচেয়ে স্মলেস্ট হাউস এবং গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডেও যুক্ত আছে। এই বাসাটা মাত্র 10 ফুট লম্বা এবং 6 ফুট চওড়া, তো বুঝতেই পারছেন এটা কত ছোট। আর শেষ যে ব্যক্তি বাসায় বসবাস করতেন তিনি ছিলেন রবার্ট জোন্স, একজন ফিশারম্যান বা মৎস্যজীবী। তিনি নিজেই ছিলেন 6 ফুট 3 ইঞ্চি লম্বা। তো যদিও তার মতো একজন লম্বা মানুষের পক্ষে এত ছোট ঘরে বসবাস করা বেশ অস্বস্তিকর ছিল, তবুও তিনি এখানে 1900 সাল পর্যন্ত থাকতেন। এরপর ব্রিটিশ সরকার বাসাটিকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে, কারণ এটি এতটাই ছোট ছিল যে এখানে স্বাভাবিক জীবনযাপন করা কিন্তু কঠিন হয়ে গিয়েছিল। এই বাসায় উপরের তলায় একটি মাত্র শোবার ঘর, যেটা মাত্রই দেখছেন। এই বাসার মেম্বাররা থাকতেন কিভাবে থাকতেন এক আল্লাহ জানেন। আর সবচেয়ে অবাক লেগেছে বাথরুমের কথা শুনে, আধুনিক বাথরুম তো দূর কি বাথ, ওদের কোনো বাথরুমই ছিল না। সেই সময়কার বেশিরভাগ ঘরবাড়ির মতো এখানেও বাথরুম ছিল বাহিরে। পুরো এলাকার সবগুলো বাসার মানুষ একটাই মাত্র বাথরুম ইউজ করতে পারতেন, আর ইমার্জেন্সি সিচুয়েশনে পলিথিনে বাথরুম করে সেটা তারা এই ডিরেক্ট কনওয়ে নদীতে ফেলে দিতেন, যেটা আমি এখানকার ট্যুর গাইড থেকে শুনেছি। কী অদ্ভুত, তাই না? ওই সময়কার যুগে মানুষ এত অল্পের মধ্যে কীভাবে বসবাস করতেন।